আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আসছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে ফেসবুকে রিলস এঙ্গেজমেন্ট আপনারা কীভাবে বাড়াবেন, তারই একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। তো চলুন মূল ভিডিওতে, তো স্ক্রিনের দিকে সবাই খেয়াল করুন। তো প্রথমে আমরা যাব আমাদের অফিসিয়াল অ্যাপ ফেসবুক অ্যাপে চলে যাব। দেখেন আমার এই যে এই অপশনটাতে একটু ক্লিক করে দেখুন, দেখুন রিচ এঙ্গেজমেন্ট আসলে বাড়ছে কিনা। দেখেন এখানে রিচ দেখাচ্ছে কত, 4.1 মিলিয়ন, ঠিক আছে, 4.1 মিলিয়ন রিচ, এঙ্গেজমেন্ট 220K, ঠিক আছে। তারপরে নেট ফলোয়ার 400 সাইজ, তারপরে ভিডিও ভিউ। তো আমি এগুলো আসলে মূলত কীভাবে পেলাম সেটাই আজকে আপনাদের দেখাব। তো আমার যেমন এই যে এখানে আছে রেসপন্ড টু 50 কমেন্টস, আমাকে ফেসবুক কি সাজেস্ট করছে যে আপনি কমেন্টসগুলো রিপ্লাই দেন, ঠিক আছে, আর নতুন নতুন ভিডিও আপলোড করতে বলতেছে। দেখেন আমাকে এখানে কমেন্টসের রিপ্লাইগুলো দিতে বলতেছে। যদি আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিই তাহলে ফেসবুক নিজের থেকেই রিচ এঙ্গেজমেন্ট বাড়াই দেবে। তো প্রতিনিয়ত আপনারাও এটাই করবেন যে আসলে যারাই কমেন্টস করতেছে আপনারা কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর যেমন একজন লিখছে আলহামদুলিল্লাহ, আমিও তেমন রিপ্লাই দিয়ে দিলাম। আমি এরকম যদি আপনি রিপ্লাই দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার পেজে ওনার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে, যখনই আপনি কোনো ভিডিও পোস্ট করবেন ওনার কাছে চলে যাবে। সো আপনারা অনেকে আছেন যে কমেন্টসের রিপ্লাই যদি কাপড় অনুভব করেন, ঠিক আছে, কমেন্টসের রিপ্লাই সবসময় দেওয়ার চেষ্টা করেন। এরপর আছে আপনারা প্রতিনিয়ত যে জিনিসটা চেক করবেন পেজে, পেজ হোক বা আইডি হোক, যেমন এই যে অপশনটা আছে পেজ রিকমেন্ডেশন, এই অপশনটা আপনারা প্রতিনিয়ত চেক করবেন যে আপনার পেজে কোনো ফ্লাগ কন্টেন্ট আসছে কিনা বা ভিডিও শেয়ার করার কারণে সেন্সিটিভ ইস্যু আসছে কিনা। হ্যাঁ, তো আমরা চলেন প্রোফাইল রিকমেন্ডেশনে যাচ্ছি, ঠিক আছে, যে আসলে আমার এটা ঠিক আছে কিনা। যেমন এই যে এরকম টিক মার্ক যদি থাকে তাহলে বুঝবেন যে সমস্যা নাই, কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। হ্যাঁ, তারপর প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, মানে আমার এই যে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, মানে কোনো ভায়োলেশন নাই। যদি কোনো ভায়োলেশন থাকতো তাহলে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট আকারে শো করতো, সেটা আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন। এরপর আরও আরও কীভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনারা এই যে ফেসবুক পেজের সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে গিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার, হ্যাঁ, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা বা কেউ কপিরাইট ক্লেম করছে কিনা, সেটা কীভাবে রিমুভ করবেন। এই সাপোর্ট ইনবক্সে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন যে আসলে আপনার কোনো ভিডিওতে ক্লেম খাইছে কিনা। যদি ক্লেম খেয়ে থাকেন তাহলে আপনার এই যে ইউর অ্যালার্ট, হ্যাঁ, তারপর রিপোর্ট অ্যাবাউট আদার্স, এর ভিতরে আপনার ওই ভিডিওগুলো শো করবে। আপনি এখানে ভিডিওগুলো দেখার পর যে আসলে কোন ভিডিওতে ক্লেম আছে সেই ভিডিওটা আপনি চেক করে আইডিতে গিয়ে সেগুলো আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।